আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে একজন ধোপার ছেলে রাজকন্যাকে না দেখে যেভাবে তার প্রেমে পড়েছিল এবং শেষ পর্যন্ত তার পরিণতি কী ঘটেছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইয়ের নাম আমরা অনেকেই জানি। তিনি একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি প্রায় একটি কথা বলতেন যে আমাদের থেকে অনেক ভাগ্যবান ছিল ওই ধোপার ছেলে, আমাদের দ্বারা তো সেটাও সম্ভব হয় না। এই কথাটি তিনি যখন বলতেন তখন অজ্ঞান হয়ে যেতেন। একদিন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইয়ের কাছে তার কিছু মুরিদ বসেছিলেন। তারা দেখলেন যে তিনি ধোপার ছেলের কথা বলে অজ্ঞান হয়ে গেলেন। যখন তার মুরিদরা এমন দৃশ্য দেখল তখন তারা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন, হুজুর, এমন হওয়ার কারণ কি? আপনি প্রায় বলেন যে আমাদের থেকে ওই ধোপার ছেলে ভাগ্যবান ছিল, আমাদের দ্বারা তো সেটাও সম্ভব হয় না আর অজ্ঞান হয়ে যান, ঘটনাটি কি আমাদের খুলে বলুন। তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই তার মুরিদদের ঘটনাটি খুলে বললেন। তিনি বললেন, একজন ধোপা ছিল, তার কাছে বাদশার মহল থেকে জামা কাপড় ধৌত করার জন্য দেয়া হতো, আর ধোপা ও তার স্ত্রীর জামা কাপড় ধৌত করে ইস্ত্রি করে মহলে পাঠিয়ে দিতেন। তাদের একটি ছেলেও ছিল। ছেলেটি যখন তরুণ বয়সে পৌঁছাল তখন সেও তার পিতা মাতাকে জামা কাপড় ধৌত করতে তাদেরকে সাহায্য করত। জামা কাপড়ের মধ্যে রাজকন্যারও জামা কাপড় থাকত। ছেলেটি রাজকন্যার জামা কাপড় ধৌত করতে করতে রাজকন্যাকে না দেখেই তার প্রেমে পড়ে গিয়েছিল, আর সে তার মনের মধ্যে প্রেমের এই অনুভূতি পাওয়ার পর জামা কাপড় ধৌত করার পদ্ধতিটাও বদলে গিয়েছিল। সে রাজকন্যার জামা কাপড় অন্যান্য জামা কাপড় থেকে আলাদা করত এবং ভালোভাবে সাবান লাগিয়ে ময়লা পরিষ্কার করে খুব ভালোভাবে ধৌত করত। তারপর সেগুলো খুব সুন্দরভাবে ইস্ত্রি করত। তারপর খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে তাতে আলাদা তরিকায় ভাঁজ করত। এইভাবে অনেক দিন চলতে থাকল। মা তার ছেলের এমন কার্যকলাপ অনেকদিন ধরে লক্ষ্য করছিল। তাই সে তার স্বামীকে বলল যে আমাদের ছেলে রাজকন্যার প্রেমে পড়ে গিয়েছে, সে তো আমাদের পুরো পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আপনি এর কিছু ব্যবস্থা করুন। ধোবা তখন তার ছেলেকে রাজকন্যার জামাকাপড় ধৌত করতে নিষিদ্ধ করে দিল এবং বলল, খবরদার, রাজকন্যার জামাকাপড়ে তুমি হাত লাগাবে না। বাবার মুখে এমন কথা শুনে ছেলেটি খুব দুশ্চিন্তায় পড়ে গেল। যখন সে রাজকন্যার জামা কাপড় দেখত তখন তাতে সাবান লাগিয়ে ভালোভাবে ধৌত করত, পরিপাটি করে গুছিয়ে ভাঁজ করত, আর এইসব করে তার খুব ভালো লাগত। সে তার ভালোবাসার অনুভূতি এসব কাজের মধ্যে প্রকাশ করত। কিন্তু যখন তাকে এই কাজ থেকে বিরত রাখা হলো তখন সে খুব দুশ্চিন্তায় পড়ে গেল, তার মন মরা হয়ে গেল এবং সে অসুস্থ হয়ে পড়ল। আর সে এতটাই অসুস্থ হয়ে পড়ল যে সে আর সুস্থ হয়ে উঠতে পারল না এবং শেষ পর্যন্ত তার ইন্তেকাল হয়ে গেল। ওদিকে মহলের মধ্যে রাজকন্যা কিছুদিন ধরে লক্ষ্য করল যে তার জামাকাপড় যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে ইস্ত্রি করে পরিপাটিভাবে গুছিয়ে আলাদাভাবে ভাঁজ করা থাকত তার পরিবর্তন হয়েছে। তখন রাজকন্যা ধোপার স্ত্রীকে ডেকে পাঠাল। ধোপার স্ত্রী এসে উপস্থিত হল। তখন রাজকন্যা তাকে জিজ্ঞেস করল যে আমার জামাকাপড় কে ধৌত করে। ধোপার স্ত্রী বলল, রাজকন্যা আলিয়া, আমি আপনার জামাকাপড় ধৌত করি। রাজকন্যা বলল, আগে কে ধৌত করত? ধোপার স্ত্রী বলল, রাজকন্যা আলিয়া, আমি ধৌত করতাম। রাজকন্যা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ধৌত করতে চাইতো, এই নাও আমার জামা, এটাকে সুন্দরভাবে ভাঁজ করে দেখাও। তখন ধোপা মুশকিলে পড়ে গেল, কারণ তার দ্বারা কিভাবে সম্ভব? যেভাবে তার ছেলে রাজকন্যার ভালোবাসায় তার জামাকাপড় সুন্দর পরিপাটিভাবে গুছে আলাদা তরিকায় ভাঁজ করত, ছেলেটির মা তা করতে পারল না। তখন রাজকন্যা তাকে বকাঝকা করল আর বলল যে তুমি মিথ্যা বলছ, সত্যি করে বলো তো আমার জামাকাপড় কে ধৌত করত, না বললে তোমাকে শাস্তি দেওয়া হবে। তখন ছেলেটির মায়ের সামনে কোনো রাস্তা খোলা ছিল না তার ছেলের কথা বলা ছাড়া। ধোপা অঝরে কাঁদতে কাঁদতে দুঃখের সাথে খুব ভয়ে ভয়ে সমস্ত ঘটনা রাজকন্যাকে বলতে লাগল। সমস্ত ঘটনা শোনার পর রাজকন্যা অবাক হয়ে গেল। রাজকন্যা মনে মনে ভাবল, এটাও কি সম্ভব, কেউ তাকে না দেখে এতটা ভালোবাসতে পারে যে তার জন্য সে নিজের জীবন দিয়ে দিতে পারে? রাজকন্যা মনে মনে খুব কষ্ট পেল এবং সে তাৎক্ষণিক তার সাওয়ারি প্রস্তুত করার হুকুম করল।
এবং রাষ্ট্রীয় সাওয়ারিতে বসে তাতে সাওয়ার করে ফুলের ডালা সাথে নিয়ে সে কবরস্থানে পৌঁছে গেল। তারপর যে তাকে না দেখে এত ভালোবেসেছিল সে প্রেমিকের কবরের সামনে গেল এবং সমস্ত ফুল তার কবরের উপর ছড়িয়ে দিল। আর রাজকন্যার সারা জীবনে এটা বিধি ছিল যে সে প্রতি বছর ধোপার ছেলের অর্থাৎ নিজের প্রেমিকের কবরে যেতেন এবং ফুল নিয়ে গিয়ে কবরের উপর ছড়িয়ে দিতেন। এই ঘটনাটি শোনানোর পর হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই অঝরে কাঁদতে লাগলেন আর বললেন, যদি একটি মানুষ একটা মানুষকে না দেখে এতটা ভালোবাসতে পারে তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে কেন ভালোবাসতে পারবো না? আর আমরা আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেদের জীবনের তরিকা কেন বদলাতে পারবো না? নামাজ পড়া এবং অন্যান্য ইবাদতের নম্রতা ও মনোযোগ কেন আনতে পারবো না? কিন্তু আমরা তো পাপের বোঝা কমাবার উদ্দেশ্যে নামাজ পড়ি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তার প্রতি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা প্রদান করে এবং সেই ভালোবাসার ওসিলায় আমাদের জীবন বদলানোর তৌফিক দান করে। আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই শিক্ষণীয় ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।